জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে আমরা জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের যে জাতীয় কমিটি তার তরফ থেকে এটা আয়োজনটা করা হয়েছে এবং এখানে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর এটা যদি আজকে এই অনুষ্ঠানটা না হতো তাহলে আমাদের মনে হয় যেন একটা কী যেন একটা অধুরা থেকে যেত। তো আমি সত্যি খুব আনন্দিত যে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে এটুকু বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন এই বাংলাদেশের মানুষের জন্য। কখনো নিজের জীবনে তিনি কিছু চাননি, এমনকি আমরা পরিবার আমাদের কথাও তিনি যতটা ভেবেছেন তার থেকে বেশি ভেবেছেন বাংলাদেশের মানুষের কথা। যতটুকু সময় আমরা বাবাকে কাছে পেয়েছি সেটুকু কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, কিন্তু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল তার একমাত্র লক্ষ্য। আর সেই সংগ্রাম করতে যেয়ে নিজের জীবনের অনেক অনেক সম্ভাবনাকে তিনি ত্যাগ করেছিলেন শুধু একটি জাতিকে জাতি হিসেবে পরিচয় দেবেন, একটি রাষ্ট্র উপহার দেবেন সেই লক্ষ্য নিয়ে। কারণ কি? কারণ হলো এদেশের মানুষগুলি যারা ক্ষুধার্ত, বঞ্চিত, শোষণ নির্যাতনের শিকার, তাদেরকে সেই নির্যাতন থেকে মুক্তি দেওয়া, শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে তাদের একটা উন্নত জীবন দেবেন, তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন। বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেই চাহিদাগুলি পূরণ করে একটা উন্নত জীবন দেবেন। এই কথাটা তিনি বারবার বলেছেন যে উন্নত জীবন দেবেন, এবং সেই লক্ষ্য নিয়েই তিনি সে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে নিয়ে আমাদের স্বাধীনতার চেতনায় এদেশের মানুষকে উদ্বুদ্ধ করে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় এনে দিয়েছিলেন বাঙালি জাতির জন্য। এরপর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশও গড়ে তুলেছিলেন। অনেক স্বপ্ন ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল জাতিকে নিয়ে, কিন্তু তা তিনি করে যেতে পারেননি কারণ ঘাতকের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে তাকে কেড়ে নিয়েছিল। আর সে কারণে 21টি বছর আমাদের এই জাতির জীবন থেকে হারিয়ে গেছে। আর এই 21 বছর একটা চেষ্টাই করা হয়েছিল যেন জাতির পিতার নামটা না থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিব এই নামটাই মুছে ফেলা, সেটা ভাষা আন্দোলনের ইতিহাস হোক আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হোক, সব কিছু থেকেই তাকে সম্পূর্ণভাবে মুছে ফেলার একটা চেষ্টা। এই চেষ্টাটা অপচেষ্টা বলবো আমি, বহুদিন থেকে পাকিস্তানিরা যেমন করেছে, আর স্বাধীনতার পর 75-এর পর যারা ঘাতকের দল বা স্বাধীনতা বিরোধী তারাই করেছে, কিন্তু এটা মোছা যায়নি। তার কারণ আমাদের দেশে কবি, শিল্পী, সাহিত্যিক তারা তাদের লেখনের মধ্য দিয়ে, তাদের তুলির আঁচড়ে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে বিভিন্নভাবে এই নামটিকে কিন্তু চিরভাস্বর করে রেখেছেন। সেজন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে একটা প্রতিকূল অবস্থার মাঝেও প্রতিবাদের ভাষা হিসেবে যেমন এসেছে শিল্পী, সাহিত্যিক, কবি থেকে শুরু করে সকলে, আর আমরা হ্যাঁ রাজনৈতিকভাবে তো আমরা চেষ্টা চালিয়েছি। আমাদের দেশের প্রতিটি অর্জনের যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামেও কিন্তু আমাদের এই শিল্পীদের অনেক অবদান। কাজেই আমি আজকে সত্যি এটুকু বলবো যে একটা অনন্য সৃষ্টি করলেন আমাদের শিল্পী, যেটা আমি মনে করি শাহজাহান আহমদ বিকাশের অনুভূতি প্রকাশের মাধ্যমে যে তথ্যগুলি দিলেন সেটাই কিন্তু আমাদের জন্য অনেক কিছু জানার। বিশেষ করে আমি যখন বিভিন্ন শিল্পীদের
চিত্রকর্ম দেখি, আমার মনে হয় প্রত্যেকের জন্য এক একটা রঙের প্রতি একটা বিশেষ মানে তাদের আগ্রহ থাকে। তা আমি মাঝে মাঝে এটা আমার আমি একবার কয়েকবার জিজ্ঞাসাও করেছিলাম, এই যে রঙটা যেটা নাম আমার জানা ছিল না, আজকে আমি এটা মানে বলতে গেলে শুনলাম বা শিখলাম যে বন্ড অম্বার যেটা মাটির থেকে আসে, মাটি পুড়িয়ে যে রঙটা করা হয়, এবং জাতির পিতার যত বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিটি চিত্রকর্মই কিন্তু বিকাশ সবসময় এই রঙটা দিয়েই এঁকেছে। আমি একবার তাকে জিজ্ঞাসাও করেছিলাম এই কথাটা, এবং আজকে যে তিনি এর ব্যাখ্যাটা দিলেন যে তিনি মাটি থেকে উঠে আসা রং দিয়েই যে মানুষটি এই বাংলার মাটি ও মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাকেই তিনি তুলে ধরেছেন এবং তাকেই তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন এই রঙটা দিয়েই। কাজে আমি ধন্যবাদ জানাই আমাদের মানে শিল্পী বিকাশকে, এবং আমাদের অন্যান্য যারা শিল্পীরা এখানে আছেন, যেমন আমাদের জামাল আহমেদ আছেন, আফজাল সাহেব আছেন, সকলকেই আমার ধন্যবাদ জানাচ্ছি। আফজাল সাহেবকে সবাই হয়তো জানে যে তিনি সিনেমা করেন, নাটক করেন ইত্যাদি হিসেবে, কিন্তু তিনি একজন চিত্রশিল্পী এত ভালো সেটা কিন্তু অনেকের বোধহয় ধারণাই ছিল না, কিন্তু আজকে ওনার বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু তার সেই শিল্পী মানে মনটা আমাদের কাছে প্রকাশ হয়েছে। স্বাধীনতার পর আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে, যেমন একটা স্বাধীন দেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে আমাদের সে বিমানের লোগো থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জাতিপিতা কিন্তু সবসময় চাইতেন একটা শৈল্পিক মনোভাব নিয়েই তিনি চাইতেন যে প্রত্যেকটা জিনিস যেন আকর্ষণীয় হয়, এবং যার সাথে বাংলাদেশের মাটি মানুষের যেমন সম্পর্ক থাকবে, কিন্তু আমরা যে সংস্কৃতি মনা সেটারও যেন প্রকাশ হয়, এটাই ছিল। এবং যে জন্য আমাদের সংবিধানটা যখন রচনা করা হয়, এটা কিন্তু প্রথম মূল সংবিধানটা কিন্তু সম্পূর্ণ হাতে লেখা, এটা লিখেছিলেন কিন্তু রৌফ সাহেবের হাতের লেখা, তিনি ওটা লেখেন, আর এটার পুরো ডিজাইনটা তো আমাদের শিল্পাচার্য থেকে শুরু করে একটা টিম তিনি করে দিয়েছিলেন, সবাই মিলে এটা করেছিলেন। কাজেই সেটা আমি সেটাই বলবো যে এই যে চিত্রকলার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবের যে একটা আকর্ষণ ছিল এবং তিনি সেটাকে ফুটিয়ে তুলতেন, যে বাঙালি হিসেবে আমাদের যে শৈল্পিক মন আছে সেটাকে প্রকাশ করার জন্য, যে শিক্ষায় দীক্ষায় বা কোনো কিছু সৃষ্টিতে বাংলাদেশের মানুষ যে কত পারদর্শী সেটাই তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেছেন। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মাপনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, August 15 যাদেরকে হারিয়েছি, আমার মা আমার ভাইয়েরা যারা ঘাতকের বুলেটে আঘাতে চিরদিনের মতো না ফেরা দেশে চলে গেছেন, তাদেরকে আমি স্মরণ করি। 75-এর পরে আমার একটা সময় ছিল যখন মানে শেখ মুজিব বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বা তার নাম সবই নিষিদ্ধ ছিল, এমনকি অনেক ছবির মাঝে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ছবি থাকত সেটা হয়তো একটা কাগজের টুকরো দিয়ে সেটাকে আড়াল করে তারপরেও দেখানো হতো অনেক সময় টেলিভিশন বা কোনো কিছুতে, কারণ ইতিহাস থেকে তো তাকে মুছে ফেলা যায় না, কিন্তু সেই মুছে ফেলার অপচেষ্টাটা আমরা দেখেছি 21টা বছর ধরে। আসলে সত্য সবসময় উদ্ভাসিত হয়, সত্যকে কখনো কেউ মানে মুছে ফেলতে পারে না, এটাই হচ্ছে আজকে আমার সৌভাগ্য যে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করতে পেরেছি, যদিও করোনার কারণে এই করোনা মহামারী আমাদেরকে অনেক কিছুতে বাধা দিয়েছে, বা তারপরেও দেশের কথা দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আমরা আমাদের অনেক কর্মসূচি বাদ দিয়ে আমরা সীমিত আকারে উদযাপন করেছি। তারপরেও বলবো যে 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা আমাদের
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ জাতিপিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। আমি ধন্যবাদ জানাই শিল্পী বিকাশকে, যে তিনি 2020 সালে শুরু করেছিলেন এই চিত্রকর্মটা আঁকতে, করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছেন, তারপরে যে শ্রমটা তিনি দিয়েছেন এটা অস্বাভাবিক, অসাধারণ। কারণ তিনি দীর্ঘদিন ধরে 9 মাস এর উপর কাজ করেছেন, প্রতিদিন 8-9 ঘন্টা কাজ করেছেন, নিজের সব কাজ ছেড়ে দিয়ে বঙ্গবন্ধুর উপরে তিনি একটা স্ক্রল পেন্টিং করবেন, এবং তার ভিতর থেকে আমি তো বলবো যে বর্ণমালাহীন শুধু শিল্পীর তুলির আখরে লেখা একটা ইতিহাস তিনি রচনা করেছেন, যে ইতিহাস একদিন স্বাধীনতা বিরোধী বা জাতিপিতার খুনিরা মুছতে চেয়েছিল সেটাকেই তিনি কোনো অক্ষরে বা বর্ণমালায় না এনে শুধুমাত্র শিল্পীর তুলি দিয়েই তিনি যে ইতিহাসটাকে তুলে ধরেছেন, যেখানে বঙ্গবন্ধুর জীবনী সাথে সাথে আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব কিছু এর মাঝে ফুটে উঠেছে। কারণ আমি এর ছোট্ট, এটা আমাকে পাঠানো হয়েছিল, আমি দেখেছি, আমি এবং আমার ছোট বোন রেহানা আমরা সত্যি বিস্মিত হয়েছি যে এত চমৎকারভাবে কিভাবে একটা শিল্পী করতে পারে যদি আর সেই অনুভূতিটা না থাকে, তার ভিতরে সেই ভালোবাসা না থাকে, সে আত্মবিশ্বাস না থাকে, এটা অসাধারণ, মানে আমি বলবো একটা অসাধারণ শিল্পী তৈরি করেছেন। আমাদের দেশে আসলে ক্যানভাস এত বড় হয় না, এবং তিনি সেটা সংগ্রহ করেছেন সেই সুদূর কাশ্মীর থেকে, ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার থেকে তিনি অনুরোধ করে এই বিশাল ক্যানভাসটা, একটা ক্যানভাস তৈরি করা, এটাও একটা মানে অসাধারণ চিন্তা এবং কাজ। আমি যেটা আমাদের শিল্পী জামাল আহমেদ বলেছেন, আমি তার সাথে একমত যে এটা এমনভাবে প্রদর্শন করা উচিত যেখানে সব মানুষ যেন এটা দেখতে পারে। শুধু এয়ারপোর্ট না, আমার মনে এটাও একটা আকাঙ্ক্ষা আছে, আমি চিন্তা করছিলাম যে টুঙ্গিপাড়ায় এমন একটা প্রদর্শনীর ব্যবস্থা, এমন একটা জায়গা আমি খুঁজে বের করার চেষ্টা করছি যেখানে যারা টুঙ্গিপাড়ায় যান, বঙ্গবন্ধু সমাধি দেখতে যান, সেখানে তারাও এই চিত্রকর্মটাও যেন দেখতে পারে, তার জন্য একটা স্থান সৃষ্টি করা হবে। আর আমি জানি এটাকে হয়তো মানে এটাকে আরও যেমন আধুনিক প্রযুক্তিতে অর্থাৎ অনলাইনেও যেন মানুষ দেখতে পারে সেই ব্যবস্থাটা এটা নিতে হবে, সেটা আমরা নেব। এবং অনলাইনে দেখার ব্যবস্থাটা, এটা আমরা জাতিপিতার যে স্মৃতি জাদুঘর সেখানে আমরা এটা স্থাপন করব, যেন ওখানে যারা দেখতে যাবে তারা এটা যেন দেখতে পারেন, সেইভাবে এই ব্যবস্থাটা নেওয়া হবে। আরেকটি বিষয় আমি মনে করি যে এটাও আমাদের করা সম্ভব, যে এই চিত্রকর্মটা আমরা সমস্ত বাংলাদেশে যাতে প্রদর্শিত হয় সেই ব্যবস্থাটা আমরা করব। সেই সাথে আমাদের প্রবাসে যারা আছেন তাদের জন্য, এটা করা খুব কঠিন কাজ না, এটা আমরা করতে পারবো। কারণ আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে পূর্বে আমরা কিন্তু সংগ্রাম থেকে স্বাধীনতা এই কর্মসূচিটা সারা বাংলাদেশব্যাপী আমরা করতাম, তো এই করোনার সময় সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে, কাছে আমাদের সেরকম একটা অভিজ্ঞতা আছে, আয়োজন আছে। তা এখন অবশ্য সরকারি আছে, আমরা সরকারিভাবে করতে পারবো, আর যখন সরকারি থাকবো না তখন হয়তো আমরা আমাদের ট্রাস্ট থেকেও করতে পারবো, কাজে এটা কোনো সমস্যা নেই এবং আমি মনে করি এটা করা উচিত। কারণ আমাদের আসলে আমরা অনেক দিবস পালন করি, কিন্তু আবার দেখা যায় যে সেই দিবসের যে মাহাত্মটা কী, ইতিহাসটা কী, সেই সঠিক চিত্রটা সবসময় আমাদের নতুন প্রজন্ম জানতে পারে না। এর কারণটা আমি যেটা আমার অনুভূতি সেটা হলো এই যে 75 সালের পর থেকে ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে এবং মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কাজে সেখানে সেই 75-এর থেকে যারা মানে 21 বছর সেই সময় যারা তরুণ ছিল, যুবক ছিল বা শিশু কিশোর ছিল, তারা তো ইতিহাস জানতে পারেনি।
তারা যখন বড় হয়েছে আরও তাদের সংসার হয়েছে বা ছেলে মেয়ে হয়েছে বা তাদের কাছে কিন্তু সেই অনুভূতিগুলি নাই বা তারা তাদেরকে বাবা মাই হয়তো সন্তানদেরকে এই বিষয়ে একেবারেই জ্ঞান দেয়নি আর স্কুল কলেজের উপর নির্ভর করে বন্ধু বান্ধবের উপর নির্ভর করে যতটুকু তারা শিখেছে তাতে অনেক সময় তারা সঠিকটা বলতেই পারে না তো এই বিষয়টা আমার মনে হয় আরও সকলের একটু নজর দেওয়া দরকার কারণ আমরা 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস কেন আমরা উদযাপন করি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বা 15ই আগস্ট জাতিপিতাকে আমরা হারিয়েছি যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড বা 71-এ যেভাবে গণহত্যা হয়েছে দেশে বা আমাদের সংগ্রাম সেই সময় যে সাহস নিয়ে আমাদের নিরস্ত্র বাঙালি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে সেই বিজয়ের সঠিক ইতিহাস এরকম বহু ঘটনা আমাদের জীবনে রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের মানে শিশু কিশোর এবং প্রজন্মের পর প্রজন্ম তাদের জানা উচিত এটা জানলে পরে তারা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আর সেই সাথে সাথে বাংলাদেশটাকে শুধু নিজেদের মানে স্বার্থপরের মতো নিজেকে ভালো রাখা নিজেকে ভালো থাকার কথা চিন্তা করবে না দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করার একটা আগ্রহ সৃষ্টি হবে একটা চেতনা আসবে যেটা আমাদের জন্য খুবই দরকার আমরা অনেক দূর বিশেষ করে 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের অনেক উন্নতি করেছি জীবনটা অনেকটা পাল্টে গেছে মানুষের মানুষের সেই হতদরিদ্রতা অনেক কমে গেছে দারিদ্র্যের হার কমাতে পেরেছে মানুষ শিক্ষা দীক্ষা পাচ্ছে বা ভালো কর্মসংস্থার ব্যবস্থা পাচ্ছে চাকরি ব্যবস্থা পাচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নতি হচ্ছে এটা ঠিক কিন্তু এই উন্নতির সাথে সাথে আমি মনে করি যে আমাদের এই যে অর্জনগুলি এই অর্জনের পিছনে যে ত্যাগ তিতিক্ষা বা যে অর্জনের পিছনে যে অবদান যাদের আজকে নিজের ভাষা কথা বলতে পারা বা একটা নিজের একটা রাষ্ট্র একটা আলাদা জাতিসত্তা আমাদের হয়েছে এই জিনিসগুলি কিন্তু এদেশের মানুষের জানা উচিত এটা প্রজন্মের পর প্রজন্ম যদি জানতে পারে তাহলে তারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং তাদের ভিতরের যে মেধা জ্ঞান বা শৈল্পিক মন বা মনন এগুলি বিকশিত হবে সেটাই শুধুমাত্র ধন সম্পত্তি থেকে ছুটে বেড়াবে না বা কবে কোন ব্র্যান্ড পড়বে সেদিকে ছুটে বেড়াবে না তাদের সেই শিল্পী মনের একটা বিকাশ হবে বলে আমি বিশ্বাস করি কারণ আমরা তো আসলে প্রকৃতি আমাদের দিয়েছে এত চমৎকার একটি দেশ যেখানে খুব স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবেই আমাদের মধ্যে একটা শৈল্পিক চেতনা থাকে সকলের মাঝে সেটাই বিকশিত হওয়া খুব দরকার তা আমি সত্যি আজকে খুব আনন্দিত আমি আবারও বলবো যে শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠেছে আমাদের বাংলাদেশের সংগ্রাম থেকে অর্জনের যে ইতিহাস সেই ইতিহাস শুধু বর্ণমালায় পড়েই না শিল্পীর তুলিতেও মানুষ এটা দেখতে পারবে উপলব্ধি করতে পারবে জানতে পারবে শিখতে পারবে কাজে এই স্কল পেন্টিং তৈরি এবং সেখানে আমি তো বলবো যে আমাদের শাহজাহান আহমেদ বিকাশ তিনি অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এত চমৎকারভাবে এটা তৈরি করেছেন সেজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই শুধু আমি না আমার ছোট বোন রেহানার পক্ষ থেকে কারণ রেহানাও এই ছোটো এটা দেখেছে কাজে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা জিনিস তুলে ধরার জন্য মানুষের হাতে দেওয়ার জন্য আর আমি বলবো যে আমাদের কবি শিল্পী সাহিত্যিক যে যেখানে আছেন তারা যেভাবে মানে আপনাদের মানে কাজ করে যাচ্ছেন আপনারা করে যাবেন অন্তত আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে না জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা হিসেবে আমি বলবো যে আমার বাবা তো এই দেশকে ভালোবেসেছেন মানুষকে ভালোবেসেছেন আর সে ভালোবাসতে সেটা তো আমিও তাদের কাছ থেকেই শিখেছি কাজে দেশের মানুষের কল্যাণে যা যা কাজ করার সেটা যেমন করে যাব আবার আমাদের বাঙালি হিসেবে আমাদের যে মানে শিল্পী
বা শিল্প সাহিত্য বা সংস্কৃতি এর চর্চাটা যাতে থাকে তার জন্য যত রকমের সহযোগিতা দরকার অবশ্যই আমি করব। হ্যাঁ, প্রধানমন্ত্রী থাকাতে সুবিধা বেশি, করা যায় বেশি, তারপরেও কিন্তু সবসময় আমার কাছ থেকে এই সহযোগিতাটা পাবেন সেটুকু আমি কথা দিতে পারি। কারণ এটি তো আমাদের মহা বড় একটা সম্পদ, এটা বিশাল সম্পদ। এই সম্পদটা যত বেশি বিকশিত হবে ততই আমার দেশ আরও এগিয়ে যাবে। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকে এই 150 ফুট দীর্ঘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর যে শিল্প কর্মটা করা হয়েছে, চিত্রকর্ম, স্ক্রল পেন্টিং, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট, এটা প্রস্তুত করবার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এই শিল্পী শাহজাহান আহমেদ বিকাশকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।